কখনো কোচিং করেননি বিসিএস এর প্রশাসনে প্রথম রুহুল আমিন শরীফ তার কর্মস্থল নোয়াখালী হাতিয়া শাখা কৃষি ব্যাংকের বসে কাজ করছিলেন। এক সহকর্মী এসে জানালেন বিসিএস পরীক্ষার ফল বেরিয়েছে। পরীক্ষার ফল তার মনে ছিল, তবুও প্রবেশপত্র দেখতে দ্রুত বাসায় গেলেন রুহুল আমিন। ফিরে এসে ফল দেখতে লাগলেন, প্রথমে নিচের দিক থেকে দেখতে শুরু করলেন, কিছুতেই খোঁজ পাচ্ছিলেন না নিজের রুল। হঠাৎ উপরের দিকে তাকাতে দেখলেন প্রশাসনের তালিকায় একদম উপরে রুলটা তার। বুঝে গেলেন আর্টিস্টমে বিশেষে ফলাফলে প্রশাসন ক্যাডার তিনি প্রথম হয়েছেন। পরীক্ষার ফল দেখার পর দ্বাদশ হতে একটু সময় নিয়েছিলেন। এরপর প্রথমেই রুহুল আমিন মনে পড়ে বাবার কথা, কারণ উচ্চ মাধ্যমিক পর পড়াশোনা কিছুটা খারাপ করায় বাবা আমায় উপর অভিমান করেছিল। তখন বাবা বলেছেন, কোনো কিছুতেই কখনোই যদি দেশ সেরা হয়ে দেখাতে পারো তাহলে অভিমান যাবে। তাই সব থেকে খুশির এই সংবাদটি প্রথমেই বাবাকে জানাই, বললেন রুহুল আমিন। বিশেষে পরীক্ষা প্রস্তুতির জন্য কখনোই কোচিং করেননি রুহুল আমিন, কিন্তু আত্মবিশ্বাস ছিল। আর্টিস্টমে বিশেষ ফল প্রকাশের পর দেখা গেল প্রত্যাশা ছাপিয়ে তিনি প্রথম। রুহুল আমিন নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের দায়াকান্দা গ্রামের ছেলে। বাবা 30 বছর ধরে তাতে বোনা কাপড়ে ব্যবসা করতেন। বছর খানেক আগে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। এখন তিনি নিজের কৃষি জমি দেখাশোনা করেন, মা রেহানা আক্তার গৃহিণী। মুঠোফোনে কথা হয় রুহুল আমিনের সঙ্গে। বিসিএসের প্রস্তুতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি শুধু দুটো চাকরির কথা ভেবেছি, একটি বিসিএস আরেকটি ব্যাংক, এর বাইরে চাকরি পরীক্ষা দেইনি। তবে প্রচলিত নিয়মে বিসিএসে পড়া করেননি রুহুল আমিন। বললেন, সবাইকে দেখেছি বিসিএসের জন্য কোচিং করতে, নিয়মিত নোট করতে, প্রস্তুতি নিতে, আমি এগুলো কোনোটাই করিনি। আর্টিস্টমে বিসিএসে তার প্রথম বিসিএস। এই বিসিএসে দেওয়ার আগে তিনি বিগত 10 বছর প্রশ্ন দেখে পরীক্ষা সম্পর্কে ধারণা নিয়েছেন। ছাত্র অবস্থায় টিউশনি করতেন, এই টিউশনি তার সবচেয়ে বেশি কাজে লেগেছে। তার বাসায় বিসিএস এর সিলেবাস দেখে মনে হলো সেসব বিষয়ে আমি টিউশনি করাতাম, সেসব বিষয়ে অনেক কিছুই আছে বিসিএস এর সিলেবাসে, এসব করতে অনেক কোচিংয়ে যায়, কিন্তু আমি নিজে এগুলো টিউশনিতে ছাত্রদের পড়াতাম। রুহুল আমিন জানালেন, কয়েকজন সহপাঠীকে দেখছেন বিসিএস এর পরীক্ষা নিয়ে ঘাবড়ে যেতে, তার বেলা এমনটা হয়নি। তার সবসময় মনে হতো ঠিকমতো পরীক্ষা দিলে বিসিএস প্রত্যাশিত ফল পাবেন তিনি। আর্টিস্টমে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরপরই লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করেন রুহুল আমিন। বিগত সালে লিখিত পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখেন, সাধারণ বিজ্ঞান আর ইংরেজিতে বেশিরভাগ প্রার্থী ভালো করতে পারেনি, কিন্তু এই দুই বিষয়ে ভালো দখল ছিল তার। মৌখিক পরীক্ষা দিতে গিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। বলেছিলেন, ভাইবা বোর্ডে প্রথম দুটো প্রশ্ন উত্তর ভালো দেওয়া বোর্ডের সদস্যরা বেশ সন্তুষ্ট ছিলেন। পুরো পর্বটি খুব স্বাচ্ছন্দ্য কেটে গেছে, তার মনে হয়েছে তিনি ভালো ফল পান। বিসিএস এর ক্যাডার পছন্দ ক্রম হিসেবে তার প্রথম দ্বিতীয় ও তৃতীয় পছন্দ ছিল যথাক্রমে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র। আত্মবিশ্বাস ছিল যে কোনো একটা ক্যাডার ভালো পেয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিডিও পেতে নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিয়ে রাখুন। আমি এসআই সুমন, দেখা হবে পরের রহস্যে।